আসসালামু আলাইকুম, আমি সাইয়েদা আইরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আর পবিত্র মাহে রমাদানের মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটি মাত্র রোজা। আর এখন কিন্তু অনেক গরম, তো ভাবলাম ইফতারি টেবিলে একটু ঠান্ডা ঠান্ডা একটু ডেজার্ট বানিয়ে নিই। তো যেটা আমার কাছে সহজ মনে হয়েছে সেটা করছে সাবুদানার ডেজার্ট। আর সেজন্য আমি 1.5 লিটার দুধ জাল করে নিচ্ছি প্রথমে, আর জেলি বানিয়ে নিচ্ছি। তো জেলিটা আমি প্যাকেট কিনে নিয়ে এসেছি, তো ওখানে লেখা আছে যেভাবে এটা বানাতে হবে আর কি। শুধু জাস্ট গুঁড়ার মধ্যে আমি পানিটা দিয়ে নিয়েছি, 2 কাপ পানি ওখানে প্যাকেটের গায়ে লেখা থাকে। তো সেটা আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি যে পাত্রে এটা বসাবো সেখানে আমি এটা ঢেলে এক সাইডে রেখে দিয়েছি নর্মাল তাপমাত্রা। আর এখানে আমি দুধের মধ্যে চিনিও দিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনিটা, তবে আমি একটু কমই দিয়েছি যেহেতু এখানে ফল অ্যাড হবে সেজন্য। আর আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, সেটা কিছু প্রায় 1 লিটার পানির মধ্যে দিয়েছি। তো সেটাও আমি একটু জাল করে নিচ্ছি, মানে সাবুটা রান্না করার জন্য আমি চেক করে নিচ্ছি সাবুদানাটা গিয়ে হচ্ছে কি না। তো দেখলাম যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর এরপর আমি এটা চালনির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এরপর আমি ঠান্ডা পানিটা ছেড়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে আমি এখানে স্প্যাচুলা দিয়ে একদম নেড়ে নিচ্ছি, এটা একদম ধুয়ে নিব। তাহলে কিন্তু সাবুটা আবার যখন আমি দুধের মধ্যে মিশাবো তখন খুব ভালোভাবে এটা মিশে যাবে, দলা ফেকে থাকবে না। তো এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে এক সাইড করে রেখে দিয়েছি। চাইলে আমি এটা ফ্রিজেও রাখতে পারি বা আপনারা চাইলে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে নিচ্ছি। এটা আমি আবারও যে 1.5 লিটার আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এটার মধ্যে মিক্স করে দিব। আর দুধটা কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর ঘন করে নেওয়ার পরে আমি এখানে ওই যে কর্নফ্লাওয়ার গুলানো পানিটা আমি দিয়ে নিয়েছি, এতে করে কি হবে দুধটা একটু ঘন হয়ে যাবে। তো এটা কিন্তু খেতে খুব মজা হয়। তো এটা আপনারা যখন বাসায় বানাবেন এরকম কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নেবেন। তো অনবরত এটা একটু নাড়তে থাকবেন বা নাড়ছি আমি। তো এরপরে দেখতে পাচ্ছেন এটা একটু ঘনত্বটা কিন্তু খুব ঘন হয়ে গিয়েছে। তো এগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি, এরপরে যে ইফতারির আরও যে পরবর্তী কাজগুলো আছে সেগুলো একটু একটু গুছিয়ে নিচ্ছি, ফলগুলো কেটে ধুয়ে নিব। আর এরপরে যে আলু চপ বানাবো, আলু চপের জিনিসগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজও বানাবো, পেঁয়াজগুলোও রেডি করে নিয়েছি। মানে সব কিছুই একটু একটু করে আগে থেকে গুছিয়ে ইফতারির আগে রেডি করে নিচ্ছি। আর আলু ভর্তাটা জাস্ট আমরা যেভাবে আলু ভর্তাটা করে থাকি ভাত খাওয়ার জন্য, পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল আর হচ্ছে ধনিয়া পাতা আর আলু তো থাকবে, এগুলো আমি একদম মেখে এটা আমি রেখে দিচ্ছি আর কি। আর বেসনটাও গুলে রাখবো, এগুলো আমি একদম শেপ দিয়ে নিব আলু চপের যে শেপটা আমরা গোল গোল করে দিই আর কি। তো আলু ভর্তাটা দেখে কিন্তু খুব লোভ লাগছিল, তখন তো রোজা রাখছিলাম আলহামদুলিল্লাহ। আর এর পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন বা দেখছেন, প্লিজ যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন এই ভিডিওটির মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আপনারা দেখেন অনেকে আমার ভিডিওগুলো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে কিন্তু যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনারা এই কাজটি অবশ্যই করবেন। আর দেখতে পেয়েছেন ওই যে আমি যে সাবুগুলো রান্না করে নিয়েছিলাম সেগুলো আমি ওই যে দুধের মধ্যে মিক্স করে নিয়েছি। আর যে ফলগুলো আমি দিব সেগুলো আমি কেটে নিয়েছি, তবে কলাটা এখনও কাটিনি, কলাটা একটু পরে কাটবো জাস্ট মিশানোর আগে। তো কারণ কলাটা কিন্তু কালো হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায় সেজন্য। আর হচ্ছে এখানে ওই যে জেলিটা আমি একদম পিস করে নিচ্ছি আর কি ছুরি দিয়ে, যেটা আমরা সবাই এভাবে করে থাকি। এটা আমি আবার ফ্রিজেও রেখেছিলাম, ফ্রিজে রাখার পরে একটু ঠান্ডাটা হয়, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডাই খেতে হয়। তো এরপর আমি এগুলো কেটে আলাদা করে নিচ্ছি আর কি, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এগুলো আলাদা হয়ে গিয়েছে। তো সব কিছু কিন্তু রেডি ইফতারির জন্য আলহামদুলিল্লাহ। যে আরও আনারস তরমুজ শসা গাজর এই যে ট্যাংগুলো নিয়েছি, তো এই তো সচরাচর সবার বাসায় যেই
ইফতারের মেনুগুলো থাকে এগুলোই, এর বেশি কিছু নয়। আর আলু চপটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ আলু চপটা কিন্তু ওই দিন খুব ভালো হয়েছিল। আর এই যে কলাও কেটে নিয়েছি একদম মিশানোর আগে, তো এই ফলগুলো আমি একসাথে দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি ডালিম, আবার একটু তরমুজ দিয়েছি, আঙ্গুর দিয়েছি, আর কলা দিয়েছি, চার আইটেমে দিয়েছি এই তো। তো আবারও বলে নিচ্ছি, যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর জেলিটাও দিয়ে নিয়েছি, এগুলো আমি এখন ভালো করে মিক্স করে নিব। আসলে রমজানের ইফতারিতে যদি এরকম একটা ডিশ আপনারা রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু মন্দ হয় না, আর এটা খেতেও যেমন সুস্বাদু, এটা কিন্তু খুব হেলদি। ইফতারি করার পরে সারাদিন যখন আমরা সবাই রোজা রাখি এটা খেতে খুব ভালো লাগে, শরীরে একটা এক্সট্রা এনার্জিও আসে, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আপনারা যখন বানাবেন এটার মধ্যে কিন্তু আমি সাজেস্ট করি চিনিটা একটু কমিয়ে দিবেন, যেহেতু এখানে অনেক আইটেমের ফলগুলা ব্যবহার করা হয়, চিনিটা একটু কম দিলে আমি মনে করি ভালো। তো আমি সবসময় যখন এটা বানাই আমি চিনিটা একটু কম দিয়ে থাকি। তার ইফতারি ঠিক আগ মুহূর্তে এটা আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি এই তো, যে আমরা যতজন খাবো আর কি, তো একসাথে বেড়ে নিয়েছিলাম। আসলে এখানে এক্সট্রা কোনো কিছু দেখানোর নেই, যেগুলো আমরা ইফতারিতে রেডি করে থাকি সেগুলো আমি আমার এই ছোট চ্যানেলটিতে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে আইসক্রিমটাও দিব, তবে আইসক্রিমটা যেভাবে খেতে চায় খাওয়ার ঠিক আগে দিবে আর কি, তো সেটা আর আমি এখানে এখন দিলাম না, সেটা আর ভিডিওটিতে দেখানো হয়নি এই আর কি। তো এই তো প্লেটে প্লেটও নেওয়া হচ্ছে, যেহেতু অনেকে অনেকের পছন্দ মতে খায়, এক একজনের পছন্দ আলাদা, তো সেজন্য প্লেট করা হয়, যার যেভাবে ভালো লাগে খেতে সেটাই করা হয়, সেজন্য প্লেট করলে ভালো হয়, কারো আর সমস্যা হয় না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যায় যখন ইফতারির প্লেটগুলো সাজানো হয় আর কি। তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি চেষ্টা করি আমার নিত্যদিনের ব্লগ ভিডিওগুলো শেয়ার করার জন্য, যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এতক্ষণে কিন্তু আমাদের ইফতারি শেষ, মানে আমরা আজান দিয়ে দিয়েছি, আমরা খেয়েও নিয়েছি কিছুটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।